আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। রূপপুর পারমাণবিক প্রকল্পের চুল্লির উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরশাদের ফাঁসি হওয়ার কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ভক্তাদের সংগঠন রাবেয়াতুল ওয়াইজিন বিলুপ্ত ঘোষণা। জাপার নতুন মহাসচিব মুজিবুল হক চূর্ণ। ভিতরে বিএনপির আলোচনা সভা, বাইরে নেতাকর্মীদের শোডাউন। স্থায়ী জামিন পেলেন পরিমণি। দ্বাদশগিরে তৃণমূলে ভার্সে পক্ষ প্রতিপক্ষ খেলা, ভাবনায় আওয়ামী লীগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে বসেছে বহুল প্রতীক্ষিত পারমাণবিক চুল্লিপাত্র, অর্থাৎ নিউক্লিয়ার রিঅ্যাক্টর প্রেসার ভেসেল। এটাকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পিণ্ড বলা হয়। বেলা 11টায় গণভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশনের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গিয়েছে, রূপপুর কেন্দ্রের প্রথম ইউনিটের জন্য এ রিঅ্যাক্টর প্রেসার ভেসেলটি রাশিয়া থেকে জলপথে 14,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে গত বছরের অক্টোবরে দেশে পৌঁছেছে। সেটি স্থাপনের জন্য 1 বছর প্রয়োজনীয় বিভিন্ন অবকাঠামো প্রস্তুত করা হয়। রিঅ্যাক্টর প্রেসার ভেসেল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যেখানে মূল জ্বালানি থাকে, এখান থেকে বিদ্যুৎ সাপ্লাই হয়। এরশাদের ফাঁসি হওয়ার কথা বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। হুসাইন মোহাম্মদ এরশাদের ফাঁসির হওয়ার কথা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, 10ই অক্টোবর আমরা যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুনলাম সিরাজগঞ্জের উল্লাপাড়ার আমাদের ছাত্রদলের একজন নেতা পুলিশের গুলিতে নিহত হয়েছেন, সারা বাংলাদেশের রাজপথ উত্তাল সমুদ্রে মতো ধেয়ে আসলো। সেদিনই হুসাইন মোহাম্মদ এরশাদ বার্তা পেয়ে গেলেন, এবার আর কোনোভাবে তিনি ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। বন্ধুরা, এই লোক হুসাইন মোহাম্মদ এরশাদের তো ফাঁসি হওয়ার কথা, ওর মৃত্যুদণ্ড হওয়ার কথা। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে শহীদ জিহাদ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপির নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি সত্তার ক্ষমতায় আসেন আর এরশাদ তখন বলেন সেনাবাহিনীকে অংশীদারিত্ব দিতে হবে। কত বড় সাহস এই লোকের! তারপর রাতের অন্ধকারে রাইফেল নিয়ে জোর করে বৃদ্ধ বিচারপতিকে তিনি ক্ষমতাচ্যুত করলেন। তারপর তাকে একটি বিবৃতি দিতে বাধ্য করা হলো। পরে বিচারপতি সত্তার নিজেই বলেছিলেন যে তাকে বন্দুকের নল ঠেকিয়ে এ বিবৃতি দিতে বাধ্য করা হয়েছে। এরশাদ যে গণতন্ত্র হত্যাকারী, এটার আর কোনো প্রমাণ লাগে না। ভক্তাদের সংগঠন রাবেয়াতুল ওয়াইজিন বিলুপ্ত ঘোষণা। কওমি মাদ্রাসা ভিত্তিক ওয়াস মাহফিলের বক্তাদের সংগঠন রাবেয়াতুল ওয়াইজিন বাংলাদেশ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গণমাধ্যমে প্রেরিত সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রাবে তার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মিজানুর রহমান ও সব সদস্যের পরামর্শে এ বিলুপ্তি ঘোষণা করা হয়েছে বলে এতে উল্লেখ করা হয়।
এক ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে রাবে তার নেতারা সংগঠনটি বিলুপ্তির সিদ্ধান্ত নেন বলে জানা গিয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, করোনা পরিস্থিতি ও দেশের বিভিন্ন দুর্যোগে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ সহ নানা সমাজসেবামূলক কাজ করেছে আলেম উলামাদের এই সংগঠনটি, কিন্তু সম্প্রীতি সংগঠনটি এবং এর নেতৃবৃন্দ অপপ্রচারের শিকার হয়েছেন। এতে বলা হয়, যে কারণে নেতারা মনে করছেন বর্তমান প্রেক্ষাপটে সংগঠনটির তেমন কোনো ভূমিকা রাখার সুযোগ নেই, তাই সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মিজানুর রহমান ও সব সদস্যের পরামর্শে এই বিলুপ্তি ঘোষণা করা হচ্ছে। জাপার নতুন মহাসচিব মজিবুল হক চুন্নু। জাতীয় পার্টির কো চেয়ারম্যান মজিবুল হক চুন্নুকে দলের নতুন মহাসচিব করা হয়েছে। দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের চুন্নুকে মহাসচিব হিসেবে নাম ঘোষণা করেন। দলের সদস্য সদ্য প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর জায়গায় তাকে এ পদে নিয়োগ দেওয়া হলো। মজিবুল হক চুন্নু বলেন, আমার সঙ্গে দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সঙ্গে কথা হয়েছে, তিনি দলের নতুন মহাসচিব হিসেবে আমাকে দায়িত্ব দিয়েছেন। এখন আমার দায়িত্ব হলো আগামী নির্বাচনকে সামনে রেখে দলকে শক্তিশালী করা, দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা। ভিতরে বিএনপির আলোচনা সভা, বাইরে নেতাকর্মীদের শোডাউন। বিএনপির উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা হঠাৎ করে জনসমাবেশে রূপান্তরিত হয়েছে। ভিতরে আলোচনা চলাকালে বাইরের দলটি নেতাকর্মীদের শোডাউন চলছে। শহীদ জেহাদ দিবস উপলক্ষে শহীদ জেহাদ স্মৃতি পরিষদের উদ্যোগে সকাল 10টায় আলোচনা শুরু হয়। এর আগে সকাল 9টায় রাজধানী দৈনিক বাংলা মোড়স্থ শহীদ জেহাদের স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে দলটি। আলোচনা সভার শুরুর আগে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন সাংগঠনিক এলাকা থেকে আলোচনা সভাস্থলে আসা শুরু করে। প্রেস ক্লাবে মিলনায়তনে আলোচনা সভা শুরুর আগে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দ্বারা কান্নায় কান্নায় পরিপূর্ণ হয়ে যায় হলরুম। এ সময় হলরুমে জায়গা না হওয়ায় সহস্রাধিক নেতাকর্মী হলরুমের বাইরে অবস্থান। উপস্থিত নেতাকর্মীরা খণ্ড খণ্ড দলে বিভক্ত হয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে প্রেস ক্লাব প্রাঙ্গণ। স্থায়ী জামিন পেলেন পরিমনি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকায় চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরিমনির স্থায়ী জামিন মঞ্জুর করেছেন আদালত। জামিনের মেয়াদ শেষ হওয়ার পর আজ ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে পরিমনির আইনজীবী তার স্থায়ী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার 5,000 টাকা মুচলেকায় স্থায়ী জামিন মঞ্জুর করেন। এর আগে দুপুরে 1:40 আদালতে যান পরিমনি। দ্বাদশে গিরে তৃণমূলে বাড়ছে পক্ষ প্রতিপক্ষ খেলা, ভাবনায় আওয়ামী লীগ। টানা মেয়াদে ক্ষমতাসীন আওয়ামী লীগের তৃণমূলের নেতা ও দলীয় সংসদ সদস্যদের ক্ষমতার আধিপত্য ধরে রাখতে ইতিমধ্যে নিজেদের মধ্যে পক্ষ প্রতিপক্ষ খেলা শুরু হয়েছে। এতে তৃণমূল আওয়ামী লীগে বাড়ছে ত্রিমুখী দ্বন্দ্ব, কোন্দল ও সংঘাত। স্থানীয় নেতাকর্মীরাও হয়ে পড়েছেন দ্বিধা বিভক্ত। কোথাও কোথাও দ্বন্দ্বের জেরে সংঘর্ষের ঘটনাও ঘটছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তৃণমূলে এমপি নেতাদের আধিপত্য ধরে রাখার প্রতিযোগিতা তথা পক্ষ প্রতিপক্ষ খেলা প্রকট রূপ নিতে পারে বলে মনে করছেন দলের নেতারা।